ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বোন জানতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই হাত সদা উন্মুক্ত, এর দ্বারা এই আয়াত দ্বারা উন্মুক্ত দ্বারা কি বোঝানো হয়েছে? জবাব, সম্মানিত দিনী বোন, আসলে সেই সময়ের যারা ইয়াহুদ ছিল, ইয়াহুদ নাসারা মানে যারা বলা হয়েছে ওয়াকালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত হলো সংকুচিত, তারা এটা মনে করতো যে আল্লাহ কিছু করতে পারেন না, আল্লাহ কিছু দিতে পারেন না, মানে আল্লাহর হাত সেটা নড়াচড়া করতে পারে না, ওয়াকি যে এটা তারা প্রমাণ করতো। আর এই উন্মুক্ত দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহান তাআলা তার হাতের ক্ষমতা মানে হাত মানে নড়াচড়া করা, বা আমরা সাপোজ মানুষ মানুষের সাথে বা মাখলুকাতের সাথে সাদৃশ্যতা দিয়ে নয়, আল্লাহর সাথে শানে আল্লাহর ক্ষেত্রে যেভাবে আল্লাহর হাতটা হওয়া দরকার সেভাবেই আছে, এবং আল্লাহর হাত প্রশস্ত বলতে বা উন্মুক্ত বলতে বোঝানো হয়েছে আল্লাহ সদা সর্বদা বান্দার প্রতি রহমত, তার রিজিক সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্তভাবে অঢেল অসংখ্য অগণিতভাবে মানে অঢেলভাবে তিনি মানুষদেরকে সেটা প্রদান করে থাকেন। আল্লাহর হাত সংকুচিত নয়, আল্লাহ হাতকে গুটিয়ে রাখেননি, বরং আল্লাহর হাত প্রসারিত, আল্লাহ হাতকে নড়াচড়া করাইতে পারেন, আল্লাহর হাতের কর্তৃত্ব রয়েছে তার হাতে, মানে বারাকা। যেমন আমরা অনেক সময় বলি না, যদি আমার ওই কাজে হাত থাকতো তাহলে আমি এটা হতে দিতাম না, তার মানে যদি সেখানে তার কর্তৃত্ব থাকতো, তার ক্ষমতা থাকতো, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার মালিক, তারপরে রহমা ফদল রিজিক হায়াত মৃত্যু সব কিছুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত উন্মুক্ত। অতএব এখানে আল্লাহর হাত সংকুচিত বলতো তারা, এখানে বলা হয়েছে যে আল্লাহর হাত মাবসুতাতান, বরং প্রসারিত। আল্লাহর হাতটা কি প্রসারিত, মানে আল্লাহ ব্যাপক আকারে দিয়ে থাকেন, আল্লাহর হাত নড়াচড়া করার ক্ষমতা রয়েছে ইত্যাদি। এগুলোই আমরা আয়াতের মাফহুম থেকে যেটা বুঝেছি সেটা আপনাদেরকে জানালাম। বাকি আল্লাহ তাআলা আলাম ও জাযাকুমুল্লাহু খায়রা।